নিরাপত্তা রক্ষীদের গোষ্ঠী কোন্দলের রণক্ষেত্র পরিণত হলো হাসপাতাল চত্বর, যার দরুন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল হাসপাতালের রোগী ও রোগীর পরিজনেরা। ঘটনা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল অর্থাৎ জিবি হাসপাতালের। এসআইএস নামক বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরা রবিবার সকালে ধুন্ধুমার কাণ্ড সংঘটিত করে হাসপাতাল চত্বরে। উত্তেজিত হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। রাজ্যের সর্বপ্রধান হাসপাতাল জিবি হাসপাতাল, যার নিরাপত্তা রক্ষার দায়িত্ব আছে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীদের ওপর, তার মধ্যে একটি হল এসআইএস। এই সংস্থার বহু নিরাপত্তা রক্ষী জিবি হাসপাতালে কর্মরত। এত সব নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও তাদের কারণে হাসপাতালের রোগী ও রোগী পরিজনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। কেননা হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা বিশাল আকার লাঠি নিয়ে হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করে প্রায়শই। নিউজ ফ্যানগার্ডের পূর্ববর্তী একটি প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা হাসপাতাল চত্বরে লাঠি নিয়ে ঘোরাফেরা করার অনুমতি কার কাছ থেকে পেল? প্রশ্ন ওয়াকি বহাল মহলের। যদিও হাসপাতালের অভ্যন্তরে লাঠি নিয়ে ঘোরাফেরা করার কোনো অনুমতি নেই বলে জানান হাসপাতালের এক আধিকারিক। নিয়ম অনুযায়ী হাসপাতালের মেডিকেল সুপারের অনুমোদন ব্যতীত কোনো সামগ্রী আনা নেওয়া সম্ভব নয়। তবে নিরাপত্তা রক্ষীদের কাছে এত লাঠি কোথা থেকে আসলো? তবে কি এটা বলা যেতে পারে হাসপাতালে মজুদ লাঠিগুলো মেডিকেল সুপারের অনুমতিক্রমে প্রবেশ করেছে? দেখুন, হাসপাতালের বিভিন্ন কক্ষে আটে বাঁধা রয়েছে শয়ে শয়ে লাঠি। অনুমান করা হচ্ছিল যে এই লাঠি দ্বারা হাসপাতাল চত্বর রণক্ষেত্রের রূপ দিতে পারে। রবিবার সকালের ঘটনায় সেই অনুমান সত্য প্রমাণিত হল। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এসআইএস বেসরকারি নিরাপত্তা রক্ষীরা সেই লাঠি দিয়েই একে অপরের বিরুদ্ধে আঘাত হানে, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও রোগী পরিজনদের মধ্যে। এসআইএস এর নিরাপত্তা রক্ষী শ্রীদাম জানান, এসআইএস এর 7 জন সুপারভাইজার তার উপর আক্রমণ চালায়, যাতে তারা হাসপাতালে মজুদ লাঠি ব্যবহার করেছে। তারা 7 জন ছিল সুপারভাইজার। 7 জন কি নাম তাদের, যারা তোমরা মারধর করছো? একজনের নাম পঙ্কজ আর সৈফত। তার ব্যবহার খুব খারাপ। নিরাপত্তা রক্ষীদের নিজেদের মধ্যে এ ধরনের ঘটনায় ভয় ভীতি ছড়িয়ে পড়েছে রোগী ও রোগী পরিজনদের মধ্যে। তাদের অভিমত, নিরাপত্তা রক্ষীদের সাথে প্রায়শই রোগী পরিজনদের দ্বন্দ্ব বাধে। তারা নিজ সহকর্মীকে আক্রমণ করতে পিছপা হয়নি, অতএব আগামী দিনে রোগী পরিজনদের ওপর আঘাত হানা তাদের পক্ষে অসম্ভবের কিছুই নেই। এত সব ঘটনা সত্ত্বেও নিশ্চুপ মেডিকেল সুপার, তিনি কেন কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করছেন না তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে ওয়াকিবহাল মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।